আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকের ঈদের দিন সকালে বাইরে হতে পারি না, একটু বিকালের দিকে বাইরে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। কারণ প্রচণ্ড গরম, আপনারা যারা কাতারে অবস্থান করতেছেন তারা জানেন যে কাতারের অবস্থা কি, প্রচণ্ড গরম কাতারে। সাথে আমার বড়ার মতো মামাই আছে। আমরা এখন ট্যাক্সির জন্য দেখি ওবারে কল দিছিলাম, ওবারে হয় নাই। বাবারে, মাত্র এক মিনিট হয়েছে বাইরে আসার, অবস্থা শেষ। ওবারে কল দিছিলাম, ওবার আসে নাই। দেখি আমরা ট্যাক্সি নিতে নিব এখান থেকে। পড়ন্ত বিকেল, রোডি ভালোই আছে, আবহাওয়াটা একটু দেখা যাচ্ছে। যাই হোক, তবে গরম তো আর ভাই আলহামদুলিল্লাহ খারাপ না। তো মামা কিছু হইতে না নিবা, আসছো নি ভালো আসো, পাইছো নি ভাত, বাড়ি ঘরের কিতা সম্পাদ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। লকডাউনের মাঝে থাকতে থাকতে রুমও ভালো লাগেন না, আর কিতা করতাম আর এখন বারো গেছি দিব নাকি, কোনো উদ্দেশ্য নাই। তাহলে একটু যাই বাড়া টারা ঘুরি আই, আর ঈদ উপলক্ষে ঘুরা হয়ে গেল, আর লকডাউন ছুটি খাওয়া গেল, খোলাও খাওয়া হয়ে গেল। বেটা ভাই রা না আবার দেখে বা তার লইয়া আসি, এখন বেটারে লইয়া যাই আর গিয়ে আমরা একটু দেখি লকডাউন কেমন তুলছে আর কি কাতার। এখন তো কোনো উদ্দেশ্য করে যাইতে পারি না আমরা, বুঝছো নি? আমরা এখন গাড়ি দেখি, গাড়ি উঠাই আর না, বহুত পরেশানির মাঝে আসি, কারণ লকডাউনে গাড়ি কম থাকে রোডও, আর বিশেষ করে তো আজকে ঈদের দিন। আর আমরা তো কাম আছে, আমরা ভিডিও তো কষ্ট করি করি, মনে করো সাবস্ক্রাইব করলে তো সাবস্ক্রাইব করলে তো আর লস নাই, সাবস্ক্রাইব করলে তো আর লস নাই। আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সঙ্গে থাকবা। আর এখন যেহেতু লকডাউন শেষ হয়ে গেছে, ধীরে ধীরে এখন আমরা চেষ্টা করবো, চেষ্টা করবো আরো ইয়ে করতাম। আমাদের মার্কেট, সাফারি মার্কেট, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই মার্কেটে বেশি বেশি দেখি, সাউদি এটা আছে। মানুষ মোটামুটি ভালোই, ঈদ উপলক্ষে সামনে আরো আছে, সামনে আমাদের সাগর সমুদ্র আছে। তো আমি এখন বর্তমানে কর্নিশ চলে এসেছি, আমরা দেখা যাক কর্নিশ কি আছে, নৌকা আছে কি না, ভিজিট করা যায় কিনা। আলহামদুলিল্লাহ মাছ তো সাথে আছে, আসলে অবশ্যই মাছটা হাতে রাখবেন। আমার এই বেটা ফোনও ব্যস্ত, বিজি, একটু দেশও ফন্টন করি আর বাইরে তারে একটু দেখাই আর আপনার তো আসি দেখুন। আর দেখলাম মাস্ক টাক্স লাগাই দিছি, না লাগাইলে এখানে আর যতটুকু সভ্য আমরা দেখাই গরমি।
গাইজ, আমরা এখন কর্নিশে অবস্থান করতেছি, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সি আছে আর একটা বুট আছে দেখতে পাচ্ছেন যে এই বুটে একটু পরে ছাড়বে। আমি বাইক সাথে আলাপ করছিলাম, বলে যে 10 রিয়াল করে, আর এই অনেকগুলো বুট আছে এখানে আপনাদের কাছে, যে অনেকগুলো এগুলো বুট যাচ্ছে না, জানি একটা বুট শুধু মিউজিক শুনতেছে, এই বাইক বলতেছে একটু পরে ছাড়বে, তো মারিবের সময় হয়ে গেছে, একটু পরে আমরা এই বুটে উঠবো। যাই হোক, নৌকাতে উঠতেছি। 10 রিয়াল এখন আমরা বুটে অবস্থান করতেছি। হইব মামুজি, তো বুট একটু পরেই ছাড়াই দেবে, তো 10 রিয়াল করে 10। আমাদের বুট এখন ছেড়ে দিয়েছে, বুট শেষ যায়নি, কারণ এখানে বেশি দূরে নট এলাও এদের জন্য, সম্ভবত গভর্নমেন্ট বলে দিয়েছে যে সাগরের মধ্যখানে যাওয়া নিষেধ, তো জাস্ট একটু অল্প জায়গা ছিল এরা ঘোরাফেরা করছে, সেজন্য বেশি দেখাতে পারিনি, অন্য একদিন আপনাদের ট্রাই করবো দেখানো। এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে আপনার সিটি সেন্টার হোটেল, এই সাইডে আছে, তো এই জায়গার ভিউটা অনেক সুন্দর। আসলে এখানে লাইট নাই, অন্ধকার হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। যাই হোক, আমরা এখন যেখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়াতে গিয়ে জাস্ট কিছু জুস পানি আর কেক নিয়েছি, ওকে খাওয়ার জন্য। এখন এটা হলো জিনুক, যারা কাতারে আছেন অবশ্যই এটা আপনাকে জানবেন। গাইজ, আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, যা এখন যাবো সৌকো আকিফের দিকে, একটু মার্কেটের ঘুরে চলে যাবো বাসাতে। আর বেটা সারাদিনই ফোনের মাঝে আসেন, বাসায় কল দিতে আসেন, বোনের সাথে কথা বলতে আসেন, বিজি, আর গরমের কারণে আসলে কোনো কিছু ভালো লাগতেছে না, প্রচণ্ড গরম। আরব রাষ্ট্রে যারা আছেন তারা বুঝবেন যে আরব রাষ্ট্রের গরমের অবস্থা কী। বিদেশে আসলে বলতে ঈদ বলতে কিছুই নাই, আসলে বিদেশের কিসের আবার ঈদ, আত্মীয় স্বজন সবার সাথে কারোর সাথে দেখা করতে পারলেন না, দুই একজন ফ্রেন্ড সার্কেল এখানে আসে জাস্ট মিট করলেন আর কিছু না। ওয়াও, এবার আমরা সৌকো আকিফের দিকে যাবো, যাই আলহামদুলিল্লাহ এইদিকে একটু ঠান্ডা আছে, কিছু ঠান্ডা আছে। গাইজ, আমরা এখন সৌকো আকিফ মানে ইরানি মার্কেট, বেশিরভাগ কিন্তু দোকানপাট বন্ধ করোনার কারণে, মানে এরকম অনেক প্রোগ্রাম হতো, এইগুলো এই যে বিগ প্লেস দেখতে পাচ্ছে তখন অনেক প্রোগ্রাম হতো, তো সীমিত কয়েকটা দোকান খোলা আছে। মানুষের আনাগুনো একটু কম। Thank you.
সবকিছু বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ, মানুষ একদম কমই। তো গাইজ আসলে ওইদিকে ঢুকতে দেয় না, সিকিউরিটি আমাদের বাধা দিচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি, বাসায় চলে যাব। যাই হোক, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আর জানেন আপনারা, করোনার কারণে আসলে কিছু কিছু দেখানোর মতো না, সব কিছু বন্ধ। আর অলরেডি জানেন যে আপনারা যারা প্রবাসে আছেন, তারা আপনারা জানবেন যে কাতার কি যে কোনো আপনার রাষ্ট্রে প্রবাস জীবনে আসলে ঈদ বলতে কিছু নাই, জাস্ট একটু খাওয়া দাওয়া পরে ঘুরাঘুরি, আর বেশিরভাগ সবাই পরে ঘুমায়। আর আমার আঙ্কেল এখন আপনাদের কাছে কিছু বলবে, বিদায় নিয়ে নেবে। আর অবশ্যই ভিডিওর লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট বি। ওকে, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, বিদায় নিয়ে নেন। আমরা বিদায় নেওয়ার পালা, যেই লাই বুঝছেন, গরমও আছে, এর মাঝে যতটুকু মনে করছিলাম যে আমরা দেখতে পারবো, দেখার ইচ্ছা আছিল, কিবা দেখাইবার ইচ্ছা আছিল, কিচ্ছু করতে পারছি না। কারণ এই যে গিয়া তারা দেশের তো আইন করা, তুমি যতটুকু সেফটি রাখিয়া সব কিছু নিয়ম মানিয়া তবে তুমি দেখতে হইবে। তো এনজয়ের জায়গার তো আর নিয়ম কোনো কিছু থাকার কথা নাই, আর এর কারণে আমরা কিছু এনজয় করতে পারছি না। আর তো এনজয় করতে পারলে তো দেখাইতাম, এর কারণে আমরা দুঃখিত। আর তারপরে একটা জিনিস হয়েছে যে লকডাউনের সময় কীরকম মানুষ থাকে এটা দেখাইবার ইয়ে করছি আমরা। আর অন্য ব্লগে এমনিও দেখাইমু, আর যেহেতু লকডাউন সারছে তেমনিও ভিডিও হইব। আর আমরা লগে থাকবা, বিশেষ করে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা, না তো মিস করে লইবা আমরা দুদিন ভিডিও করে। ওকে, বাই। লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন মাস্ট বি। বাই।